এর আগে টক আমরা একটা জেনারেল ওভারভিউ নিয়েছিলাম যে আধ্যাত্মিক সত্য কি, সেই সত্যের পরিপ্রেক্ষিতে মুক্তি কাকে বলে, বন্ধন কাকে বলে। টকটা যদি আরেকবার শোনেন অনেকগুলো জিনিস পরিষ্কার হবে। আমরা আলোচনা করেছিলাম যেখানে শ্রীকৃষ্ণ বলছেন যে তিনটে গুণ সত্ব রজ তম, এটা গুণ কোয়ালিটি। এই আসলে সত্ব রজ তম এই এটা যে গুণ আর এখান থেকে যে সৃষ্টি, এটা ধারণা করতে একটু সময় লাগে। যখন শুনতে থাকবেন একটা বিশ্বাস হবে যে সব শাস্ত্রেই যখন এরকম বলছেন তাহলে ঠিকই হবে। দিয়ে যখন নিজে একটু চিন্তা ভাবনা করতে শুরু করবেন তখন দেখবেন যে এটা ঠিক। বেদান্ত মতে কেন ঠিক এটা? হ্যাঁ, তুমি পিএইচডি করছো বেদান্তে। স্বরূপ যোগ মতে তো এটা আছে, তুমি তো যোগী, বলো সত্য রজতম কেন, এটা কেন সত্য? গীতাও বলছেন, ভাগবত বলছেন, বেদান্তেও বলছে, কেন? হ্যাঁ, আসলে আপনাদের অনেক সময় মনে হবে এই যে আলোচনাগুলো চলছে সত্য রজ তম, মন বুদ্ধি অহংকার সব, তারপরে আকাশ বায়ু জল, এগুলো রবীন্দ্রনাথ যেমন একটা কবিতা লিখলেন তেমনি কারোর মাথায় এলো। আর তিনি বড় ঋষি ছিলেন, তার কথায় সবাই নিয়েছেন, না জিনিসটা তা নয়, এভাবে হয় না। এগুলো কেউ বলেছেন বা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন বলে তা না, এটা পিওরলি এটা লজিকে চলে, পিওর লজিকে চলে, লজিকে চলে। আর তার সঙ্গে অনুভূতি সাক্ষাৎ মানে নিজের অনুভবের উপরে চলে। সেই জন্য লোকেরা না এটাকে ধরতে পারে না। যারা ধরতে পারেন না তারা দুরকম, যারা বিশ্বাস করেন না তারা এদেরকে নিয়ে হাসাহাসি করেন, আর যারা বিশ্বাস করেন তারা চুপচাপ মেনে নেন। ধ্যানের গভীরে কি হয়, যখন ধ্যান করে কেউ তো ধ্যানের কয়েকটা স্টেজ আছে যেটা সিস্টেমেটিক ওয়ে একমাত্র যোগ শাস্ত্র বলে। অন্যান্য আমাদের যে দর্শন বা অন্যান্য যে সাধনার পথ, যেমন ধরুন ভক্তি পথ, ইদারণ ওটাকে সিস্টেমেটিকলি বলেননি। আমরা শুধু জানি যে ঠাকুর যেমন বলছেন বৈদিক ভক্তি হয়, বৈদিক থেকে রাগাত্মিকা ভক্তি, প্রেমা ভক্তি, অপরাভক্তি, পরাভক্তি, এগুলো বলছেন। সিস্টেমেটিক ওয়েতে বলা নেই। বেদান্তে যেটা জ্ঞান মার্গ সেখানেও সিস্টেমেটিক ওয়েতে বলা নেই। আর অন্যান্য যে পথগুলো রয়েছে তারা আরো কম বলেন। একমাত্র সাংখ্য যোগ দর্শন এটাকে একবার পরিষ্কার করে বলে কিভাবে হয় ধ্যান, কিভাবে হয়। তো ওনারা বলবেন যে যখন কোনো একটা বস্তুর উপরে ধ্যান, যখন বল একটা কথা বলে এটা পেন, এই পেনের উপরে যখন যদি ধ্যান করা হয় তো ধ্যান করতে 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 একটা স্টেজ এমন হবে যে পেন ওটা আপনার কাছে একটা সত্য হয়ে দাঁড়াবে। এখন যোগীরা করেন এই পেনটাকে, এবার এই পেনটার উপরে আর ধ্যান করে না। পেন জেনারিক টার্ম মানে পেন অ্যাজ সাচ, পেন কোন একটা পেন না, পেন ওটার উপর ধ্যান করে। মানে এই পেনটা দেশ আর কালে আবদ্ধ, বস্তুতে আবদ্ধ বটে, ওনারা শুধু করেন কি দেশ আর কালকে সরিয়ে দেন, শুধু বস্তু পেন অ্যাজ সাচ। তখন ওই পেনের উপরে যখন ধ্যান করে করে ওইটার উপরে মাস্টারি হয়ে যায়, তার মানে আপনি অনেক সুপিরিয়র হয়ে গেলেন। এরপরে ওনারা করেন কি পেন যে বস্তু দিয়ে তৈরি সেই জিনিসটার উপরে ধ্যান করতে শুরু করেন। মানে পেনটার উপরে, পেন তো প্লাস্টিকের তৈরি, এইবার এই প্লাস্টিকের পেছনে যে জিনিসগুলো আছে সেটার উপরে ধ্যান করতে শুরু করেন, সেটাকে বলে তন্মাত্রা, এই আকাশ বায়ু জল এটার উপরে। ওটা যখন মাস্টারি হয়ে যায়, বিরাট উঁচু হয়ে গেল, তারপরে করে ওই তন্মাত্রাগুলোকে দেশ আর কালের বাইরে ধ্যান করতে শুরু করে।
তখন পুরো এটার উপরে মাস্টারি এসে যায়। তখন কি দেখে, তখন দেখে যে আরে কিছু নেই, একটা শুধু যে একটা চেতনা খালি রয়েছে। ওই চেতনার উপর যখন ধ্যান করতে শুরু করলো, এবার নিজের মনের উপরে ধ্যান করতে শুরু করলো, তখন একটা মাস্টারি এসে যায়। তারপরে করে কি, মন সেটাকে আবার দেশ নেবে, নিজের যে মন সেটাকেও ছেড়ে দেয়। মন অ্যাজ সাচ করতে 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 শেষে যেটা যায়, যেটা শেষ অবস্থা, সেটা প্রকৃতির সঙ্গে এক হয়ে যায়। তখন দেখে কিচ্ছু নেই, কোনো কিছু নেই, জগতে যা কিছু আছে না, শুধু তিনটে কোয়ালিটি খালি রয়েছে, সত্ত্বরজতম। বাস্তবিক তারা অনুভব করেন। আর ওই অবস্থায় যোগী জগতে যত রকমের ক্ষমতা হতে পারে সব ক্ষমতা পেয়ে যায়, এমনকি নতুন ব্রহ্মাণ্ড সৃষ্টি করার ক্ষমতা তারা পেয়ে যান। কারণ যে জিনিসটা দিয়ে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি, মন তৈরি, সবটা তার কন্ট্রোলে এসে গেছে। ওই জায়গাটা গিয়ে সবাই ওটাকে সবাই ভাঙতে পারেন না, কিন্তু যারা ভেঙে দেন তখন দেখেন শুধু চৈতন্য আছে, চৈতন্য ছাড়ার কিছু নেই। যখন সৃষ্টি জিনিসটা বা বন্ধন জিনিসটাকে যখন ডিসক্রাইব করে, ঠিক একই জিনিসটাকে উল্টো ভাবে করেন কি চৈতন্য আছে, সেই চৈতন্য একটা দৈবী শক্তি, কোথায় থেকে এসে যায়, কেন এসে যায়। আর প্রথম জিনিস যেটা আছে শুধু গুণ, শুধু কোয়ালিটি। তো শুধু কোয়ালিটি যখন আমরা বলে যাচ্ছি, শুধু গুণ, কিচ্ছু ধারণা করতে পারবেন না। আমি যদি বলি লাল রং, যদি বলি লাল রং, তো লাল রং বললেই আপনি ভাববেন গোলাপের লাল রং বা কাপড়ের লাল রং। তারপরে বস্তু আর তার যে বিশেষণ, দুটো একসঙ্গে চলছে। আমি যদি বলি আচ্ছা একটু লাল রং চিন্তা করুন, তো আপনি পারবেন না করতে। কেন, আমাদের মন এত স্থূল, এত স্থূল মন, যে লাল রং মানে হচ্ছে হয় ওই হাওড়া স্টেশনের রেড সিগন্যাল ভাববেন, লাল গোলাপ ভাববেন, লাল কাপড় ভাববেন, মানে একটা বস্তু, তার উপরে একটা বিশেষণ ছাড়া আপনি ভাবতে পারবেন না। সৃষ্টি কিন্তু এভাবে হয় না, সৃষ্টি তৈরি হয় একবারে শুদ্ধ বিশুদ্ধ বিশেষণ দিয়ে, শুধু গুণ, কোয়ালিটি, পিওর কোয়ালিটি। সেই পিওর কোয়ালিটিটা, পিওর এনার্জি, পিওর এনার্জি কি হয় এটা বোঝা প্রায় অসম্ভব। কারণ আমরা যখনই এনার্জি জিনিসটা বলি, ওটা কোনো একটা বস্তুর সঙ্গে জড়িয়ে, যেমন একটা বল, বলকে যখন ছোঁয়া আমরা বলছি বলটা যাচ্ছে, এনার্জি, ওর মধ্যে এনার্জি রয়েছে। কিন্তু পিওর এনার্জি কি হয় এটা এই বর্তমানকালে ফিজিসিস্টরা আমাদের একটু বোঝালেন, পিওর এনার্জি হয়। ঠিক তেমনি আগেকার দিনে ওরা জানতোই না পিওর এনার্জি হতে পারে, ঠিক তেমনি পিওর কোয়ালিটি হতে পারে। যেমন পিওর রং, পিওর রং মানে এটা কি, আমরা এটা কল্পনা করতেই পারি না। যারা পিওর লালটাকে ধরে নেবে, সেখান থেকে লালের যত শেডস হতে পারে সবকটারও মাস্টার হয়ে যাবে। এটা আবার আমরা টপিক থেকে একটু সরছি, যারা আপনারা বই টুই পড়েন একটু, আমার খুব একটা রিসেন্ট টাইমসে খুব প্রিয় বই পড়ে আমি থ হয়ে গিয়েছিলাম, যে দেখুন এটাকে বলে লেখা মাই নেম ইজ রেড বলে, ওরহান পামুক বলে একজন টার্কিজ রাইটার, তুর্কি দেশের, মাই নেম ইজ রেড, অসাধারণ বই, মানে জাস্ট অসাধারণ বই। সেখানে তিনি মুসলমানদের মধ্যে ক্যালিগ্রাফির বিরাট সিস্টেম আছে, তাতে ওরা করে কি, কোনো বই যখন কপি করে, বইটাকে কপি করবে আর তার বর্ডারে পুরো ক্যালিগ্রাফি করে পিকচার। তো ওই যারা ক্যালিগ্রাফার্স তাদেরকে বেস করে একটা অসাধারণ নভেল লিখেছেন, যেটা 16th century ওখানে ওটাকে প্লেস করেছেন। তো সেখানে উনি যখন চলছেন, চলছেন, না আমার এখনো বিশ্বাস হয় না
যে ভদ্রলোক কি করে এই বইটা একটা লিখলেন, মানে জাস্ট বিশ্বাস হয় না। আমি জীবনে যতটা বই পড়েছি তার মধ্যে একটা শ্রেষ্ঠতম বই মাই নেম ইজ রেড। তো সেখানে একটা জায়গায় তিনি বলছেন যে যারা ক্যালিগ্রাফি করেন, চিত্র আঁকেন, সেখানে সৃষ্টি যখন হয়েছে আল্লাহর মনে একটা বিচার এলো, ঘোড়া, ওই ঘোড়াটাই হলো আদর্শ ঘোড়া। সেই ঘোড়া থেকে বাকি যত ঘোড়া বেরিয়েছে, ওই যে বাকি যত ঘোড়া বেরিয়েছে কিভাবে বেরিয়েছে, বাকি যত ঘোড়া সেটা হচ্ছে ইমপারফেকশন। যে বর্তমানকালে যে ধরুন ব্রিডিং হচ্ছে, এতগুলো ঘোড়ারা বোঝা নিয়ে যাচ্ছে, ঘোড়া দৌড়চ্ছে, ঘোড়া রিসোর্সের ঘোড়া, আমরা ওগুলোকে বলি স্পেশালিটি। যারা ভক্ত পুরাণ বামুকের ভাষায় এগুলো হচ্ছে ইমপারফেকশন, স্টাইল মানে ইমপারফেকশন, যেটা আমরা ইউনিকনেস আমরা যেখানে দেখি সেটা বেসিক্যালি ইমপারফেকশন। ইমপারফেকশন ইজ স্টাইল, যেখানে স্টাইল দেখা হয় বুঝতে হবে এটা ইমপারফেকশন। তাহলে পারফেক্ট কোনটা? বলছেন পারফেক্ট হচ্ছে জেনারিক, জেনারিক মানে যেটা যেটা দিয়ে বাকি সব বেরিয়েছে। তাহলে আলটিমেট পারফেকশন কোথায়? আল্লাহর মনে যে ঘোড়ার ভাব ছিল ওটা কিভাবে আসবে? তো বলছেন যে ক্যালিগ্রাফাররা যারা খুব ডেডিকেটেড তারা ওই ঘোড়া আঁকছে, এমন সব ক্যালিগ্রাফার হতো তারা শুধু ওই ঘোড়াই আঁকছে সারা একটা জীবন, অন্য আর কিছু আঁকছে না। আঁকতে 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 এমন অবস্থায় চলে যাবে যখন ওই চোখ বন্ধ করে ওরা ঘোড়া আঁকতে পারবে। দিয়ে ওইটাও একটা সাধনা, সাধনা করে 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 এমন একটা অবস্থায় চলে যাবে যখন সে আল্লাহর রাজ্যে প্রবেশ করে যাবে। ওই আল্লাহর রাজ্যে যে ঘোড়া যেটা আল্লাহর মনে ছিল সেটা হলো পারফেক্ট, ওটাই পারফেকশন। স্বামীজি বারবার এই পারফেকশন শব্দ আনছেন স্পিরিচুয়ালিটিকে নিয়ে। স্পিরিচুয়ালিটি মানে হচ্ছে পারফেকশন। পারফেকশন মানে হয় যে ঈশ্বরের মনে যে থট ছিল সেটার সঙ্গে এক হয়ে যাওয়া। আমাদের আমরা ইমেজ নিয়ে অতটা বলি না, আমাদের বেদে ওটা শব্দকে নিয়ে হয়। অরণ প্রমুখ যেটা ইমেজ নিয়ে, ছবি নিয়ে যেটা ডিসক্রাইব করছেন, আমাদের বেদে ওটা শব্দকে নিয়ে হয়। সেখানে হয় কি, যদি কোনো জিনিসকে ঠিক সেইভাবে উচ্চারণ করেছেন, কিভাবে যেটা ওর ঠিক ঠিক উচ্চারণ, তাহলে সেই বস্তুটা যেখানে এসে হাজির হয়ে যাবে। বেদে যখন যে কোনো জিনিস বলা হয়, যে কোনো জিনিস, স্বামীজি এটা উপমা দিচ্ছেন ঘট, যদি ঘট শব্দ বলা হয় তাহলে ঘট সঙ্গে সঙ্গে এখানে উপস্থিত হয়ে যাবে। তো আমি আপনি বললে ঘট বললে হবে না, এই ঘট সেভাবে বলতে হবে যেভাবে ওটা ঠিক উচ্চারণ, শব্দ যেটা ঠিক ঠিক উচ্চারণ। সেই জন্য আগেকার দিনে বেদের যারা ঋষিরা ছিলেন, শিক্ষা বলে একটা বেদাঙ্গ, সেগুলো উচ্চারণ বিধি শেখানো হতো। কারণ যতক্ষণ উচ্চারণ ঠিক ঠিক না হয় যোগ্য ফল দেবে না। এখন যেটা সংস্কৃত আমরা যেগুলো বলি এটা কোনো উচ্চারণই না। ওনাদের এটা ছিল যে যদি আপনি ঠিক উচ্চারণ করতে পারেন তাহলে এটা ফলীভূত হবে। আমরা এটা পাই বাল্মীকি রামায়ণে আছে, ভারদ্বাজ মুনি ওরকম চ্যান্টিং করতে শুরু করলেন, আর ওই যেমন যেমন চ্যান্টিং করছেন তেমন তেমন খাওয়া দাওয়া নানা রকমের পেয় অপ্সরাগুলো সে এসে হাজির হয়ে গেল ভরতের সেনাকে খাতির করার জন্যে। এগুলো কাহিনী হতে পারে, কিন্তু আমাদের যে ভারতবর্ষে এই পরম্পরা নিয়ে আমরা বেঁচে আছি। এখন টার্কিসে যে ইস্তাম্বুল ওইদিকে যে একটা মুসলিম কালচার ছিল, তা বলছেন সেখানে যারা খুব বড় বড় ক্যালিগ্রাফার্স, বড় বড় আর্টিস্ট, তারা একটা এমন ভাবের অবস্থায় চলে যেত,
এত গভীর ভাবের অবস্থায় চলে যেত যে যখন ওরা এই জগতের কোনো ঘোড়া বা জগতের ঘোড়ার কোনো ইমেজ বা এই ধরনের কোনো জিনিস তার কাছে আর থাকতো না, শুধু যে সাক্ষাৎ আল্লাহর মনে যে ছবিটা আছে ঘোড়া বলতে, ওটাকে এনারা চোখ বন্ধ করে আঁকতেন, ওই ওটাকে দেখছেন আর আঁকছেন চোখ বন্ধ করে, সেটাতে তারা এমন এমন গভীরে চলে যেতেন আল্লাহর সেই সাম্রাজ্যে যে ওরা অন্ধ হয়ে যেতেন, মানে ওই জগতের আর কিছু দেখতে পারতেন না। তো ওনাদের একটা ভাব সেখান থেকে এসে গেল যে যতক্ষণ তোমার এই চোখ আছে, আমাদের যেমন উপনিষদে বলছেন না কশ্চিত ধীরা প্রত্যেক আত্মানমেক্ষত আবৃত্ত চক্ষু, ইন্দ্রিয়গুলোকে ঢাকলে তবে ঈশ্বরের দিকে যাওয়া যায়। ঠিক একই ভাব মুসলমানদের মধ্যেও আছে ইসলামেও, যে যতক্ষণ এই চোখ আছে ততক্ষণ তুমি আল্লাহর কিংডমকে দেখতে পারবে না, ক্যালিগ্রাফারদের বলছেন। এখন সেই যারা খুব নাম করা যারা এই ক্যালিগ্রাফার, তারা অন্ধ হয়ে যেতেন আল্লাহর সেই সাম্রাজ্যকে দেখার জন্য। তো পরে পরে ওরা করলো কি নাম পাওয়ার জন্য, খুব বড় বড় ক্যালিগ্রাফার বুড়ো বয়সে ওই সোনার চুঁচ দিয়ে চোখটাকে অন্ধ করে নিতেন, যাতে সেই সম্মানটা পেতে পারে যে এমন করে করে অন্ধ হয়ে গেছেন, ওটা ছাড়া আর কিছু দেখেন। তো প্রমুখ এটা কাহিনী রূপে লিখেছেন, কিন্তু এটা এত স্ট্রং ট্র্যাডিশন না হলে এত স্ট্রং কাহিনী লেখা যায় না। এই যে ইমেজের কথা বলছেন যে আল্লাহর মনে সেই ইমেজ যেখানে যেটাকে দেখে এই জগতে বাকি সব কিছু তৈরি, বেদে শব্দের কথা বলছেন, সেই শব্দ সেই উচ্চারণ যেখান থেকে সব জিনিস বেরোচ্ছে। গুণ বলতে ঠিক তাই, আমরা যখন পিওর গুণ পিওর কালার পিওর রঙের কথা বলছি ঠিক তাই, যখন ওই পিওর লাল বলতে যেটা বোঝায় যেখানে কোনো বস্তু নেই শুধু সেই লাল, ওই লাল থেকে বাকি সব লাল বেরিয়েছে, ঠিক তেমনি সত্তরজতম যেটা পিওর কোয়ালিটি, আর ওই পিওর কোয়ালিটির সঙ্গে আর অন্য কোনো কোয়ালিটি নেই। আমরা যখন লাল কালো এগুলো বলছি সেগুলো সেখান থেকে বেরিয়েছে। তো যখন পিওর সত্ত্ব অ্যাজ কোয়ালিটি, পিওর রজ অ্যাজ কোয়ালিটি, পিওর তম অ্যাজ কোয়ালিটি, এটা যোগীরা বাস্তবিক প্রত্যক্ষ করেন যার কিচ্ছু নেই, পিওর কোয়ালিটি রয়েছে। ওই পিওর কোয়ালিটির ওপারে ঈশ্বর, পিওর কোয়ালিটির এদিকে জগৎ, তিনি এই কোয়ালিটির সঙ্গে এক, ওই সাম্য অবস্থায় দাঁড়িয়ে আছেন। তো এই যে শাস্ত্রে চিনি আর বালির কথা যদি দেখেন, বিভিন্ন শাস্ত্রে একটা আইডিয়া চলছে, যেমন সত্ত্ব রজতম আমাদের বিভিন্ন শাস্ত্রে চলছে, তার মানে হচ্ছে একাধিক ঋষি এটা অনুভব করেছে, নাহলে এটা থাকবে না, নাহলে কোনো একটা গ্রন্থে থাকবে। একজন একজন ঋষি যদি করে একটা কথা, যেমন আমাদের পুনর্জন্ম এই আমাদের প্রত্যেক শাস্ত্রে আছে, তার মানে এটা কোনো একজন ঋষির মাথায় আসেনি, অনেকে এটা অনুভব করেছেন। যদি অনেকে অনুভব না করে থাকতেন তাহলে কিন্তু এটা এতগুলো গ্রন্থে থাকবে না। আপনি মানবেন আপনি মানবেন না, আপনার কাছে এটা কথা কাহিনী, আপনার কাছে এটা মজার গল্প হতে পারে। ধর্ম যদি জানতে হয় আপনাকে খালি একটা ধর্ম ধরে নিতে হবে, ওই ধর্মে ধরার পরে ধর্মশাস্ত্র ধরে নিতে হবে, ওই শাস্ত্রের পরে খালি বুঝতে হবে চিনি কোনটা বালি কোনটা। আপনাকে সেটাও বাঁচার কোনো দরকার নেই, যা আছে পুরোপুরি মেনে নিলেই হলো। কারণ যখন সাধনা করবেন ঠাকুর নিজেই দেখিয়ে দেবেন কোনটা ঠিক কোনটা ভুল। শ্রীকৃষ্ণ এখানে এটাই বলছেন যে গুণের রাজ্যে যা কিছু আছে এটা মায়া, এটা বন্ধন, গুণের পারে যেটা আছে সেটা মুক্ত। ঠাকুর যখন ভাবমুখে মা বলছেন ঠাকুরকে ভাবমুখে থাক, ভাবমুখে থাকবেন ওই বর্ডারে থাক যেখানে একদিকে তিনি গুণের সাম্রাজ্য দেখছেন, অন্যদিকে গুণাতীত, গুণাতীত মানে হলো শুদ্ধ সচ্চিদানন্দ। এটা জেনারেলি হয় না, এটা সম্ভব না, জেনারেলি হয় না, কদাচিত কখনো যারা মহাপুরুষ জগৎকে শিক্ষা দিতে আসেন
তাছাড়া এটা হয় না তো এটা আমরা বলছেন যে তিন নম্বর শ্লোক একাদশ স্কন্ধের একাদশ অধ্যায়ে বলছেন খুব সুন্দর বিদ্যা অবিদ্যা মম তনু বিদ্যি উদ্ধব শরীর নাম বলছেন যে এই দুটি বিদ্যা বলছেন বা দুটি শক্তি শ্রীকৃষ্ণ বলছেন উদ্ধবকে আর বলছেন আত্মবিদ্যা যেটা মানুষকে মুক্তির দিকে নিয়ে যায় আর এটা বলছেন অবিদ্যা যেটা মানুষকে সংসারের দিকে নিয়ে যায় বলছেন এই দুটোই অনাদি এটা আমার থেকেই বেরিয়েছে হিন্দু ধর্মে যে আসলে প্রত্যেক ধর্মেই হায়ার রিচেস এ তাই আছে আমরা তো সব কথা জানি না সব কথা রেকর্ডেডও হয় না যে বলছেন মত্তা স্মৃতির জ্ঞানম অপমানম চ সমস্ত জ্ঞান আমার থেকেই সমস্ত বিস্মৃতি আমার থেকে ভগবান বলছেন অবিদ্যা আমার থেকেই আর এই অবিদ্যা থেকে যে মুক্তি করা আত্মবিদ্যা সেটাও আমার থেকেই দুটোই অনাদি অনাদি এই জন্যে এটা একটা প্রবলেম কি হয় সৃষ্টি অনাদি সৃষ্টিচক্র অনাদি অবিদ্যা অনাদি আত্মবিদ্যা অনাদি নাহলে কি হয় যখনই হয়ে যায় কি কোনো একটা পয়েন্টে কোন টাইমে একটা সৃষ্টি হয়েছে তখনই ওইটা ফাইনাইট হয়ে যায় ফাইনাইট যখন হয়ে যায় তখন ঈশ্বরের সঙ্গে সম্পর্ক থাকে না কারণ ঈশ্বর অনন্ত ঈশ্বর অনন্ত ঈশ্বর অনাদি তার সমস্ত সৃষ্টি যা কিছু আছে বিদ্যা অবিদ্যা সবই অনাদি আপনি কোনোদিন যদি খুঁজতে যান কোথায় থেকে এলো কেন এলো কোনোদিন উত্তর পাবেন না কিন্তু পেরিয়ে যেতে পারে যেমন একটা বৃত্ত একটা সার্কেল যদি আপনাকে জিজ্ঞেস করে সার্কেলটা কোথায় থেকে শুরু হয়েছে আপনি বলতে পারবেন না এই যে পাকা আছে এখানে এই যে রাউন্ড রিম আছে এটা কোন জায়গাটা শুরু কোথাও শুরু নেই কোথায় শেষ কোথাও নেই কিন্তু আপনি ওটার ভেতরেও আসতে পারেন বাইরেও যেতে পারেন একটা সার্কেলের আপনি ভেতরেও যেতে পারেন বাইরেও আসতে পারেন মায়া ঠিক তেমনি অনাদি অনন্ত চলে আসছে চলতে থাকবে কোনোদিন শেষ হবে না ওই বৃত্তের মতো আপনি পেরিয়ে যেতে পারেন এনারা সেটাই বলেন যে এই এই প্রশ্নগুলোকে খুঁজতে যেও না কারণ যেমন ঈশ্বর অনন্ত মায়া অনন্ত অবিদ্যা অনন্ত আত্মবিদ্যা সেটাও অনন্ত তোমার উদ্দেশ্য হচ্ছে পেরিয়ে যাওয়া গো আউট তো বলছেন যে তবে একটা জিনিস যেন এই দুটোই অবিদ্যা আর আত্মবিদ্যা দুটোর মধ্যে কোনোটারই অস্তিত্ব নেই বাস্তবিক অস্তিত্ব নেই যে তিনিও বলছেন যে সেটা এই যে অস্তিত্ব নেই এটা আসলে যদিও বলছেন ভগবান থেকেই বেরোচ্ছে এটা কমেন্টেটরদের তরফ থেকে যোগ করা আর যারা অদ্বৈত বেদান্ত মানে টিকটিক বেদান্ত যারা মানেন তারা এটাই মানেন অস্তিত্ব নেই এই জন্যে বলেন এটা খুব সিম্পল যেটা এনাদের আর্গুমেন্ট রয়েছে আত্মবিদ্যা যদি সত্য হয় মুক্তি যদি সত্য হয় তাহলে বন্ধনটাও সত্য হয়ে যাবে আত্মবিদ্যা যদি সত্য হয় আত্মবিদ্যা যদি নিত্য হয় যেভাবে ঈশ্বর নিত্য তাহলে নিত্য জিনিস অনিত্য জিনিসকে তো কাটবে না না নিত্য জিনিসকেই কাটবে তার না আত্মবিদ্যা যদি সত্য হয় নিত্য হয় তাহলে অবিদ্যাটাও সত্য নিত্য তখন তাহলে সত্য কটা জিনিস হয়ে যাচ্ছে ভেবে দেখুন একদিকে ভগবান সত্য হয়ে যাচ্ছেন আর অন্যদিকে অবিদ্যা সত্য হয়ে যাচ্ছে তাহলে আর অদ্বৈত কোনোদিন হতে পারবে না চিরদিন দুই সত্তা হয়ে যাবে দ্বৈত হয়ে যাবে কারণ সত্য তখন দুটো হয়ে যাচ্ছে না আমরা এমনি কথায় কথায় বলতে পারি মা আছেন ঠাকুর আছেন
কিন্তু ঠাকুর আর মা দুটো যদি সত্য হন তাহলে কিন্তু দ্বৈত হয়ে যাবে, অদ্বৈত আর কোনোদিন হবে না। সেই জন্য আমাদের যারা বড় আচার্য বলেন ঠাকুর আর মা তার অস্তিত্ব কিরকম, অগ্নি আর দায়িকা শক্তি দুটো এক, ওয়ান অ্যান্ড দ্য সেম, ওয়ান অ্যান্ড দ্য সেম যদি না হয় তাহলে কিন্তু দুটো সত্তা হয়ে যাবে, দুটো সত্তা হওয়া মানে দ্বৈত। শুধু দ্বৈত সমস্যা না, সমস্যা আরো গভীর হয়ে যায় যে যদি বন্ধন মানে মুক্তি যদি সত্য হয় তাহলে বন্ধনটাও সত্য হবে, আর বন্ধন যদি সত্য হয় তাহলে ঈশ্বরের কৃপায় আপনি মুক্তি তো পেয়ে যাবেন কিন্তু তারপরে আবার জেল। বড় ক্রিমিনাল যখন জেলে যায় বেল পেয়ে যায় আর আবার জেল, আবার বেল, আবার জেল, এই জেল বেল বেল জেল, জেল বেল বেল জেল, তাহলে মুক্তি বন্ধন বন্ধন মুক্তি এটাই চলতে থাকবে, শাস্ত্রগুলো বেকার হয়ে যাবে, কোনো দামই থাকবে না। এই জন্য দ্বৈতবাদীর বিরুদ্ধে যেটা অদ্বৈত আক্রমণ করে সবচেয়ে বড় আক্রমণ এটাই, যে মুক্তি যদি সত্য হয়, আত্মবিদ্যা যদি সত্য হয় তাহলে বন্ধনটাও সত্য। বন্ধন যদি সত্য হয় আপনাকে ছেড়ে দেবে ঠিকই, আপনাকে যদি দড়ি দিয়ে বাঁধা হয় এই বন্ধনটা যদি সত্য হয় ছাড়িয়ে নেওয়া যাবে কিন্তু আপনি আবার ধরা পড়বেন, আপনার মুক্তি পার্মানেন্ট হতে পারে না। কিন্তু শাস্ত্রে মুক্তিকে পার্মানেন্ট বলছে যে একবার মুক্ত আর কোনোদিন বন্ধনে পড়ে না, কন্ট্রাডিকশন এসে যাচ্ছে না, সেই জন্য এটা লজিক্যালি হচ্ছে। সেই জন্য লজিক্যালি যখন দেখা হয় তখন দেখা যায় অদ্বৈত বেদান্ত ছাড়া আর গতি নেই, যদিও অন্যান্য জায়গায় ওনারা অ্যাটাক করে দ্বৈতবাদীরা অনেক কিছু আক্রমণ করেন, আর আমি অত পণ্ডিত না, আমি অত কথা জানি না, মূল কথাগুলো বুঝি জানি মানি, ঠাকুর তাই বলেছেন, স্বামীজি তাই বলেছেন, শঙ্করাচার্য তাই বলেছেন, আর অত শত জেনে কি হবে, যার বুদ্ধি বেশি বিদ্যা বেশি সে যে কোনো জিনিসকে প্রমাণিত করে দেবে, তো ওটা কোনো দাম নেই। তো এখানে এটাই বলছেন যে দুটোই আমার থেকেই বেরিয়েছে, তাদের নিজস্ব স্বতন্ত্র কোনো স্বাধীন সত্তা নেই। তখন জানতে চাইবেন স্বাধীন সত্তা হয় কিনা, হয় স্বাধীন সত্তা হয়, যেমন সাংখ্য দর্শন যেটা হিন্দুদের খুব নাম করা দর্শন, তাতে পুরুষ আর প্রকৃতি দুটোরই হচ্ছে স্বাধীন সত্তা, পুরুষ স্বাধীন সত্তা, প্রকৃতি স্বাধীন সত্তা, ফলে কি হয় পুরুষকেও প্রকৃতি গপ করে ধরে নেয়, ধরে নিল বন্ধনে থাকলো আবার মুক্ত হয়ে গেল আবার তাকে ধরলো, চলতেই থাকে ওদের নিত্য এটা চলে। কিন্তু দুই সত্তা এটা এইভাবে আমাদের নেই। পরে পরে অফকোর্স মধ্বাচার্য এনারা নিয়েছেন যে ঈশ্বর আর যে জীব এই দুটো সত্তা নিয়েছেন, তো আছে তাদের ভক্তি মার্গে তারা মানতে চান না যে দুটো এক, কিন্তু বেদান্ত বলতে যেটা বোঝায় সেখানে ঈশ্বরই একমাত্র সত্য, বাকি সব যা কিছু আছে তার থেকে বেরিয়েছে, তার মধ্যে লয় হয়, তার স্বাধীন সত্তা বলে কিচ্ছু নেই। তো এখানে সাবজেক্ট হচ্ছে বন্ধন আর মুক্তি, এখানে বলছেন যে বন্ধন আর মুক্তি দুটোই আমার থেকেই বেরিয়েছে কিন্তু তাদের স্বাধীন সত্তা কিছু নেই। দিয়ে বলছেন শ্রীকৃষ্ণ বলছেন পাঁচ নম্বর শ্লোকে, চার নম্বর পাঁচ নম্বর, এক সেব মমাংসস্য জীব সেব মহামতে, যে জীব জীব অন্তর্যামী যেটা আমাদের ভিতরে রয়েছেন চৈতন্যকে, না চৈতন্য দুই হতে পারে না, সেই জন্য বলছেন সবটাই আমারই অংশ। ভগবান বলছেন যে একটু চিন্তা করে দেখো বুঝতে পারবে দুই হতে পারে না সত্যিকারের, যে চৈতন্য যে আমরা না আসলে যখনই জিনিসগুলো ভাবি আমরা হোল অ্যান্ড পার্ট বলে ভাবি, পুরো আর পার্ট, এমনকি আগুন যখন ভাবি তখনও কিন্তু অনেকগুলো পার্টস মিলিয়ে আগুন দাউ দাউ করে পড়ে। আলোর কথা যখন ভাবি আগেকার দিনে অত বোঝা যেত না কিন্তু আমরা জানি এটা ওশন অফ ফোটনস, চৈতন্য তা না, চৈতন্য মানে চৈতন্য। দৈবী মায়াতে সেই চৈতন্য অংশ কলা এই রূপে বলে বোধ হয় কিন্তু আসলে বাস্তবে ওটা ওয়ান, ওয়ান অ্যান্ড দ্য সেম। তো দিয়ে বলছেন যে ভগবান বলছেন যে ঠিক ঠিক যদি বলো
তখন কি হয় যখন আত্মজ্ঞান ওই ওই যে চৈতন্য যেটা আছে ও যখন জানে নিজেকে ওটাকে বলে মুক্ত যখন জানে না তখন ওটাকে বলে বদ্ধ আর বলছেন যে একই ধর্মে শুদ্ধ সচ্চিদানন্দ তার তো নানান রকমের ধর্ম হয় না কিন্তু এই মায়া ধরুন নানান রকমের ধর্ম হয়ে যায় এখন শোকযুক্ত এখন শোক মুক্ত এখন ধর্মযুক্ত এখন ধর্ম বিরোধী এই নানান রকমের ভাব তাদের এসে যায় তো দিয়ে বলছেন যে দেখো মোটামুটি যদি দেখতে যাও তাহলে জীবের দুই রকম ভেদ আছে যে বলছে অত বদ্ধস্য মুক্তস্য বৈলক্ষণ্যম বদামিতে বদ্ধ আর মুক্তে তোমাকে লক্ষণ তোমাকে বলি তো ওইটাকে বলতে গিয়ে তিনি বলছেন কিরকম যে মূল ভেদ হলো যে জীব একটা নিত্য মুক্ত ঈশ্বর আর জীব তার একটা ভেদ আছে আর দ্বিতীয় ভেদ বদ্ধ জীব আর মুক্ত জীব এই দুটোর একটা ভেদ আছে এটা ব্যাখ্যা করবেন জীবের মধ্যে দুই প্রকার ভেদ একটা জীব তার ঈশ্বরের সঙ্গে একটা ভেদ ঈশ্বর হচ্ছেন নিত্য মুক্ত আর দ্বিতীয় হলো বদ্ধ জীব আর মুক্ত জীবের ডিফারেন্স তারপরে বেসিক্যালি তিন ক্যাটাগরি হয়ে যায় একটা হলেন ঈশ্বর নিজে একটা হলো মুক্ত জীব আর একটা বদ্ধ জীব তারপরে আমি আমার দুই প্রকার ডিফারেন্স রয়েছে এক ঈশ্বরের সঙ্গে আমার ডিফারেন্স রয়েছে আর এক যিনি মুক্ত তার সঙ্গে ডিফারেন্স রয়েছে আর বাকি যত বদ্ধ জীব তারা সবাই একই রকম কেউ একটু অ্যাডভান্স কেউ কম অ্যাডভান্স কিন্তু প্রকার একই এই জায়গাটা আপনাকে বলি দুটো কথা এই জায়গাটা এসে না এরপরে যেটা বলছেন এটাকে ধারণা করা একটু কঠিন আমি যে আপনাকে দুটো কোটেশন বলছি তার একটু ধারণা পাবেন মুন্ডক উপনিষদে বলে দোয়া সুপর্ণা সেউজা সখায়া সামানম বৃক্ষে পরিশস্ব জাতে একই বৃক্ষে দুই পাখি বাস করছে তার মধ্যে এক পাখি নানান রকমের ফল খাচ্ছে কটু ফল পেলে মুখটা বেঁকে যাচ্ছে তিক্ত মিষ্টি ফল পেলে তার ভালো লাগছে আর আরেক পাখি আছে সে কোনো ফল খাচ্ছে না নির্বিকার কিন্তু বলছে এটা বাস করছে একই শরীরের ভেতরে অর্থ হলো একই শরীরের ভেতরে দুই সত্তা বিরাজমান শুদ্ধ চৈতন্য আত্মা আর অজ্ঞান আবৃত আত্মা যেটাকে জীবাত্মা বলা হয় সচরাচর এই যে দুটো সত্তা এটা আমাদের শাস্ত্রে আসে না আমাদের শাস্ত্রে জেনারেলি যেটা বর্ণনা দেন জেনারেলি যেটা বর্ণনা দেওয়া হয় সেটা দেওয়া হয় যে সেই আত্মা যেটা অজ্ঞান আবৃত যেটাকে জীবাত্মা বলা হয় কিন্তু কখনো কখনো কোথাও কোথাও এই দুটি সত্তা এটার বর্ণনা আছে জীবাত্মা পরমাত্মা পরমাত্মা যখন বলা হয় তখন কিন্তু এটা ভেতরে হবে পরমাত্মা পুরোটা মালিক হবেন এখানে বলছেন একই এটা এটা ধারণা করে অ্যাকচুয়ালি খুব কঠিন যে ভেতরে সেই শুদ্ধ অন্তর্যামী বিরাজমান শুদ্ধ চৈতন্য বিরাজমান আর তার সঙ্গে অজ্ঞান আবৃত্ত সেই আত্মাই জীব রূপে বিরাজমান এইটা ধারণা করা রিয়েলি খুব কঠিন আর আমাদের মতো লোকের জন্য আরো কঠিন হতো ভাগ্যিস ঠাকুর বলছেন এক জায়গায় যে এর ভেতরে দুই আছে এক তিনি আর এক তার ভক্ত কথা মেয়েদের ঠাকুর এটা বলছেন এই ভেতরে নিজের শরীর দিকে দেখিয়ে বলছেন এর ভেতরে দুই আছে এক তিনি আর এক তার ভক্ত তাহলে ঠাকুর এই যে দুই একটা বললাম যে ধরুন মা কালী যদি নেন মা কালী আছেন ভেতরে আর মা কালী যে ভক্ত তিনিও আছেন তাহলে সত্তা কটা হয়ে যায় ঠিক ঠিক হ্যাঁ সত্তা কটা হয়
সত্তা দুটো না, আসলে সত্তা তিনটে হয়ে যাচ্ছে। সত্তা তিনটে কি কি হয়ে যাচ্ছে? আর এক বাচ্চাটা বললো, আমি বললাম সত্তা তাহলে তিনটে হয়ে যাচ্ছে, প্রথম হচ্ছে ঈশ্বরীয় সত্তা, দ্বিতীয় হচ্ছে জীবাত্মার সত্তা, ঠাকুর যেটা বলছেন তিনি আছেন তার ভক্ত আছে, আর তৃতীয় সত্তা হ্যাঁ ওইটাই তো দ্বিতীয় সত্তা, হ্যাঁ যা যার মধ্যে আসছে। তৃতীয় সত্তাটা অ্যাকচুয়ালি হয় যার ওই দেহ বোধটা আছে। আমার আপনার মতো লোকের তিনটে সত্তা হয়ে যাচ্ছে, কি হচ্ছে? আমি বোধ, যেখানে দেহ বোধ, দেহ মন বোধ, দ্বিতীয় জীবাত্মা যেটা আছে, তৃতীয় হচ্ছে ঈশ্বর। ঠাকুরের জন্য কিন্তু সত্তা কয়টি? দুটি। ঠাকুর বাজ খেলছেন, চৈতন্য মহাপ্রভু বাজ খেলছেন, এই যে যখন বলা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভু নামে বলছেন অন্তর্দশা, অর্ধ বাহ্য দশা, বাহ্য দশা, এখন বলছেন যে অন্তর্দশায় তিনি বুধ হয়ে আছেন নিজের মতো, আর বাহ্য দশাতে নৃত্য করছেন, আর বাহ্য দশাতে তিনি গান করছেন, ভক্তদের সঙ্গে কথা বলছেন। কিন্তু এবার যদি ঠাকুরকে আপনি দেখেন, ঠাকুর দুটি ভাব রাখছেন সবসময়, হয় তিনি ঈশ্বরের সঙ্গে এক, না হলে যেটা বলছেন দুই সত্তার মধ্যে ঈশ্বরের যে ভক্ত তার, কিন্তু দেহের সঙ্গে নিজেকে তিনি কখনো যোগ করছেন না। যে বলছেন যে মাইরি বলছে আমি, মাইরি বলছে আমি, আমার আমি খুঁজে পাই না, আমার আমি খুঁজে পাই না, অথচ আমাদের আমি খুঁজতে, আমাদের সবসময় আমি মাইরি বলছি আমরা ঈশ্বর খুঁজে পাচ্ছি না। ঠাকুর আর আমাদের মধ্যে এটাই ডিফারেন্স, বেসিক্যালি তিনটে সত্তা হয়ে যাচ্ছে, থাকে কিন্তু দুটি সত্তা। আমাদের মতো লোকের জন্য মন বুদ্ধি দেহ এই সত্তাটাকে বলছি যে আমি আছি, আর মাঝে মাঝে চেতনা আছে এই বোধ চাইলে, তাহলে দুই সত্তা হয়ে যাচ্ছে চৈতন্য আর আমি। ঈশ্বরীয় সত্তাও তো প্রশ্নই নেই, তো ঠাকুরের ক্ষেত্রে অন্যরকম হয়ে যাচ্ছে, ওই যে ভক্তরূপী শ্রীরামকৃষ্ণ তিনি আছেন, ভগবান রূপী শ্রীরামকৃষ্ণ তিনি আছেন, কিন্তু দেহরূপী শ্রীরামকৃষ্ণ তিনি নেই। খুব যখন ঠাকুর নিচে নামছেন তখন ভক্ত শ্রীরামকৃষ্ণ, ভক্তরূপী শ্রীরামকৃষ্ণ। আমাদের ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়, মায়েরই বলছি আমি ছাড়া কিছু নেই, তো আরো এ হলে যারা মজা করে বলে মায়েরই বলছি ঈশ্বরকে খুঁজে পেলাম না। হ্যাঁ আমরা মজা করে বলতাম যে মা ঠাকুর সারাদিন চলে গেল, একবারও তুমি আমার দর্শন পেলে না, তো ঠাকুর উল্টোটা বলতেন যে মা তো দেখা পেলাম না। এই দুরবস্থাটা হয়, এইটাকে এনারা বিল্ড আপ করছেন ভাগবতে, এই সত্তাটাকে বিল্ড আপ করছেন। তো বলছেন যে যে দেখো যে এই যে দুই পাখি, এখানে কিন্তু দেহটাকে এক্ষুনি আনছেন, একটু পরে আনবেন, যে ঈশ্বর আর জীব এই দুই সত্তা। তো বলছেন যে ঈশ্বর তো শুধু সাক্ষী মাত্র, শুদ্ধ চৈতন্য সেটা সাক্ষী মাত্র, আর বলছেন যে তিনি সাক্ষী মাত্র ঠিকই, তিনি অভোক্তা, কিন্তু তার জ্ঞান ঐশ্বর্য শক্তি এগুলো সব অনন্ত অসীম আর সবসময় ভেতরে আছে। স্বামীজি যখন বারবার বলছেন সমস্ত জ্ঞান সমস্ত শক্তি তোমার ভেতরে, উনি এই অর্থেই বলছেন, কারণ জীবাত্মা যেটা যেটা আমি বলতে যেটা বোঝায় ধর্মে যেখানে সাধনা শুরু হয়, তো সে কিন্তু অজ্ঞান আবৃত, অজ্ঞান আবৃত, কিন্তু ওটাকে অনেক খাটতে হবে। তো বলছেন যে ঈশ্বর আর জীবাত্মা, তার মানে হচ্ছে জীব যেটা অবিদ্যা দিয়ে যেটা আবৃত, এখানে দেহাত্মাকে নেওয়া হচ্ছে না, বলছেন জীব আর ঈশ্বরের মধ্যে তফাত, ঈশ্বর নিজেকেও জানেন, ঈশ্বর জগৎকেও জানেন, জীব নিজে ছাড়া কাউকে জানে না, নিজের স্বরূপকেও জানে না আর জগৎকেও জানে না,
সেই জন্য জীব হচ্ছে নিত্যাবদ্ধ, ঈশ্বর হচ্ছে নিত্যমুক্ত। তফাতটা তাহলে কোন জায়গাটা আসে? জ্ঞানী জীব আর ঈশ্বর, বদ্ধ আর মুক্তের মধ্যে তফাত জ্ঞানের। জ্ঞান কিরকম? এখানে বলছেন নিজের স্বরূপকে যে ঠিক ঠিক জানে, স্বরূপ বলতে কোনটা? যেটা দেশ কাল পরিস্থিতি এইটাতে পাল্টায় না, সবসময় এক রস, এটাকে বলে স্বরূপ। রূপ পাল্টাতে থাকে, স্বরূপ কখনো পাল্টায় না। আমরা অনেক সময় বলি আজকে তোমাকে কি সুন্দর দেখাচ্ছে, এই শব্দটা যখন বলছি এর মধ্যে দুটি সত্তা চলছে, একটা তুমি যেটা তোমার স্বরূপ মানে অ্যাপারেন্টলি তুমি আসল তুমি, আর এটা তোমার আজকে রূপ, এই দুই সত্তা চলছে। ঠিক তেমনি এই যে যখন আমরা এগুলো আলোচনা করি তো বলছেন যে স্বরূপ আপনি আসল যেটা, তো এই স্বরূপ জ্ঞান যার হয়ে গেছে তার কিন্তু জগৎ জ্ঞানটাও হয়ে যায়, দুটো একসঙ্গে চলে। আপনি যত নিজেকে জানবেন তত কিন্তু জগৎকেও জানবেন। আমরা হচ্ছে বলি না আগে নিজেকে জানো, আপনি যত নিজেকে জানবেন স্বরূপ জ্ঞান যত হয় জগৎ জ্ঞান ততটাই হয়। বদ্ধ জীব মুক্ত জীব, বদ্ধ জীব ঈশ্বর, এর তফাত হলো ঠিক এটাই যে স্বরূপ জ্ঞান আছে, স্বরূপ জ্ঞান আছে বলে সংসার জ্ঞান আছে। বদ্ধ জীব যে সে খালি আমি 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 করে মরছে, সে মনে করছে তার অনেক জ্ঞান আছে, সে আছে কিন্তু তার না আছে জগতের জ্ঞান না আছে স্বরূপের জ্ঞান। তো বদ্ধ আর মুক্ত, এই যে আমরা বারবার এসব বলি না, এই যে মুক্তি জীবনের উদ্দেশ্য আমরা বলি, ঈশ্বর জ্ঞান জীবনের উদ্দেশ্য, এই যে কথাগুলো বলি অর্থটা হলো আমাকে আমার স্বরূপ জানতে হবে, আমি কে এটা জানতে হবে। নাম্বার টু, জগৎকে জানতে হবে। জগৎকে কিভাবে জানবেন? বিজ্ঞান পড়ে না, নিজেকে জানলেই জগৎকে জানা হয়ে যাবে, এটাই তার বক্তব্য। তো বলছেন যে যে জীব দেহের সঙ্গে নিজেকে জুড়ে নেয়, অবিদ্যার সঙ্গে জুড়ে নেয়, সেই জন্য সেটা হচ্ছে নিত্যাবদ্ধ, সবসময় বন্ধনে পড়ে থাকে। এখানে বলছেন যে কিরকম উদাহরণ দিচ্ছেন, যেটা বেদান্তে খুব ফেভারিট উদাহরণ এনাদের, 8 নম্বর শ্লোকে বলছেন যে দেহস্থোপি না দেহস্থো বিদ্বান স্বপ্নাত যথোত্থিত। এনাদের না এটা একটা খুব ইন্টারেস্টিং একটা বেদান্তে উপমা নেন। আমরা যখন ঘুমোই স্বপ্ন যখন দেখি মন স্বপ্নাবস্থাতে চলে যায়, আর স্বপ্ন অবস্থায় গিয়ে স্বপ্নের একটা শরীর তৈরি করে, সেই শরীরটা যে কি হবে তার কোনো ঠিক নেই। আপনি সাপ হবেন, আপনি ব্যাঙ হবেন, আপনি মানুষ হবেন, আপনি ভূত হবেন, আপনি মরছেন, আপনি রাজা হচ্ছেন, যে কি যে শরীর বানাবে তা ঠিক নেই। তার সঙ্গে জগৎটাও বানিয়ে নেয়, যার উপরে আপনি রেগে আছেন আপনি রোজ দেখবেন তাকে গুলি করে মেরে যাচ্ছেন। আমরা বাচ্চা বয়সে রোজ দেখতাম যে মাস্টার জি গাড্ডায় পড়ে তার ট্যাং ভেঙে গেছে, সে সকালে উঠে মনটা ভেঙে যেত যে হলো না। তো স্বপ্নে একটা জগৎ তৈরি করে নেয়, যেটা যেখানে আপনার নিজেরও শরীর একটা নতুন তৈরি হয়। সেখানে যদি আপনি স্টেডি থাকতেন, আপনি যদি সবসময় নিজেকে নিজের রূপে রাখেন তাহলে আর কোনো ইস্যু ছিল না। সমস্যাটা হচ্ছে সেখানে আপনি নিজেরও একটা নতুন শরীর তৈরি করেন আর জগৎটাও নিজে তৈরি করেন। স্বপ্নভঙ্গ যখন হয় তখন সেই জগৎটাও থাকে না আর আপনার যদি সেটাও ভেঙে যায়। বলছেন যে জ্ঞানীরা এটাই দেখেন যে যখন এই জাগ্রত অবস্থার স্বপ্নটা যখন ভাঙে তখন দেখে আমার শরীরও ছিল না জগৎটাও ছিল না। মিথ্যা যখন বলে স্বপ্নে আপনার কখনো মনে হয় না যে মিথ্যা, স্বপ্নে তো সবটাই সত্য। ঠিক তেমনি জাগ্রত অবস্থায় সবটাই সত্য, এই সত্যকে কোনোদিন না করা যাবে না।
তো বলছেন যে এটাই হলো যে যেমন স্বপ্নে স্বপ্নের শরীরের সঙ্গে তুমি আবদ্ধ, ঠিক তেমনি জাগ্রত অবস্থায় এই শরীরের সঙ্গে আবদ্ধ। আর যারা জন্মান্তর কিছু জানেন, কিছু অনুভব করেছেন, তারা জানেন কত কত জন্মে কত কিছু ছিলেন। কিন্তু স্বপ্ন আমরা যেভাবে জানি মিথ্যা, জাগ্রত কিন্তু সেভাবে মিথ্যা নয়, এটা হায়ার রিয়ালিটি। তো বলছেন যে এই যে স্বপ্নিক শরীরের নাম হচ্ছে স্বপ্নিক শরীর, স্বপ্নিক শরীরে আবদ্ধ হয়ে যায় মানুষ স্বপ্নে, আর তখন যে নানান রকমের যে গ্রহণ করে তার মধ্যে এই যে আমাদের এই ইন্দ্রিয়, স্বপ্নের ইন্দ্রিয় সব মিলে একটা কাণ্ড হয়ে যায়। তো বলছেন যে ভাই ঠিক সেরকম এই জগতে যা কিছু হচ্ছে এটা ইন্দ্রিয় গ্রহণ করছে, আত্মা কোনো কিছুকে গ্রহণ করে না। স্বপ্নে যদি আপনি দেখছেন যে আপনি অনেক কিছু খেয়েছেন, জেগে আপনি দেখেন যে আপনার পেট ভরে যায়নি, ঠিক তেমনি জাগ্রত অবস্থায় ইন্দ্রিয় যেগুলো নিয়ে যাচ্ছে ওর পেছনে যে সত্তা আত্মা, ও সে ওটা কখনো তাকে এফেক্ট করে না। এই জন্যে আমরা না পাপ জিনিসটাকে আমরা মানি না। পাপে কি হয়, যদি কারোর বাস্তবিক ট্রান্সফরমেশন হয়ে যায়, হিন্দু ধর্মে পাপ বলে কিছু নেই। আমরা পাপ 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 শব্দ যখন বলি না, তো কৃষ্ণদের মতে পাপ বলতে যেটা বোঝায় আমাদের পাপ কিন্তু তা নয়। অন্যদের কাছে পাপ মানে হচ্ছে আপনি বাস্তবিক নষ্ট হয়ে গেছেন। আপনারা দেখবেন এটা খুব পপুলার আজকাল হয়েছে, কেউ মরে গেলে তার নামে লেখে মে হি সো রেস্ট ইন পিস, না বুঝেই লেখে। ওদের হচ্ছে যে সোল, যেটা ওদের যে আমাদের এখানে জীবাত্মা, সেটা এমন পাপ করেছে যে এখন টর্মেন্টেড অ্যাঙ্গুইশড সোল ছটপট 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 করছে, আর তাকে ওরা তড়পাচ্ছে তড়পাচ্ছে, কারণ ওটা রিয়েল ট্রান্সফর্ম। আমাদের এখানে তা নয়, আমাদের এখানে শুদ্ধ আত্মা, ওরা নিত্য শুদ্ধ মুক্ত। আর জীবাত্মা ওটা একটা টেম্পোরারি ফেজ, এটা কিনা মরে গেল আরেকটা শরীর নেবে আবার এগোবে, ওখানে দুটো মার খাবে দুটো আদর পাবে আবার এগোবে। আমাদের এখানে ওই রেস্ট সোল রেস্টিং পিস, এটা একটা স্টুপিড, হিন্দুদের এটা হয় না। আমি যখন এগুলো দেখি আমার এত কষ্ট লাগে যে সত্যি আজকে কি দুরবস্থা হিন্দুদের, আমরা খুব বেসিক জিনিসগুলো জানি না, বিদেশ থেকে এগুলো কপি করেছি। রেস্ট ইজ সোল ইন পিস মানে কি লিখছো তুমি, এ তো ক্রিশ্চিয়ান কনসেপ্ট। ওরা যখন যা পাপ করে ওদের বাস্তবিক ওই ছাপটা ওদের কাছে বাস্তবিক, ভালো যেটা করছে সেটা বাস্তবিক দিয়ে যখন জাজমেন্ট ডে হবে আজ থেকে ভগবান জানে কত জন্ম পরে, তখন ভগবান বিচার করবেন। আর জিসাস তখন ওদের হয়ে বলবে এ আমার ভক্ত ছিল, ভালো মানুষ, দোষ করেছে কিন্তু এবার একে স্বর্গে যেতে দিন। আমাদের এখানে সেটা হয় না, আমাদের কাছে যে ভালো মন্দ যাই করো আজকেও কালকেও তুমি অনন্ত স্বর্গে যাবে, কারণ তোমার একটা স্বভাব। আপনি যতই সাজগোজ করুন, রাত্রে যখন শুতে যাবেন আপনি যে আপনি তাই, আপনি ভালো মন্দ যাই করুন, শেষ সৃষ্টি যখন সব শেষ হয়ে যাবে, আপনার সব শেষ হয়ে যাবে, আপনি যে আপনি তাই, আপনি কি শুদ্ধ আত্মা, কোথায় থাকবেন, আত্মস্বরূপে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা এই রূপেই থাকবেন। তো সেজন্য বলছেন যে এই শরীর যেটা এটাই হচ্ছে প্রারব্ধে বাধা, যে শরীর মন। তো বলছেন এ দ্বারাই শরীর মনে যত কর্ম হয়, আর বাস্তবিক আত্মা এর কখনো কিচ্ছু হয় না। কিন্তু যে মাঝখানে জীবাত্মা আছে, তারপরে আত্মার উপরে যে কভারিং হচ্ছে সেকেন্ড টার্ম যেটা আনা হচ্ছে, যেখানে যখন নিজেকে বিনা কারণে ওই দেহ আর মন এটার সঙ্গে নিজেকে জুড়ে নিয়েছে, আর তখন ওর দুঃখে দুঃখী, ওর সুখে সুখী। আমরা দেখুন সত্যি খুব মুশকিল এই জগতে, জন্ম নিই একা, মা কোলে করে দুধ খাওয়ায়, ওই গন্ধে আর ওই খাবার যে দরকার
সেটার সঙ্গে ধীরে ধীরে বুঝিয়ে আমার ফুড সোর্স, তার প্রতি একটা আকর্ষণ আসক্তি, সেখান থেকে সে বলতে শুরু করে মা মা, ওরে শুনে শুনে আমিও মা মা বলি, কিছুদিন পরে পা পা বলতে শুরু করে তখন বাবা, তাহলে মা আর বাবা দুজনের সঙ্গে আবদ্ধ হয়ে গেলাম। যাকে বললো পাশে আমার বাবাও কিনা কে জানে, হতেও পারে না হতে পারে, বলেছে বলে, হ্যাঁ বলছে এবার এটা ভাই, এবার আমার ভাই কিনা কে জানে, মেনে নিতে হয়। এই করে এবার আমার আমি নদের নিমাই হয়ে গেলাম, এবার হ্যাঁ আর সুন্দর সংসার বসিয়ে নিলাম, যেখানে বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, কাকা আছে, কাকি আছে। সেখান থেকে যখন শান্তি হয় না, তখন আবার একটা গিন্নি জোগাড় করায়, পুত্র আছে, অথচ আপনার কোনো কিছু নেই। তারপরে একদিন হবে যমদূতে সে টোকা মেরে বলবে চলো, হঠাৎ যদি চেতনা কোনো কারণে জাগে, এই তো একাই এসেছিলাম, একাই ছিলাম, মাঝখানে কি হলো, যমদূত বলে তুমি তো জমিয়েছিলে, তাতে আমাদের আর কি, তো তোমারই জমানো। ঠিক তেমনি বলছেন এটা, এই যে যা কিছু হয় জীবাত্মা বোকার মতো নিজেকে জুড়ে নেয়, কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। ওই দেখবেন অনেক সময় পাড়ায় থাকে, গ্রামে গঞ্জে থাকে একজন, নিজের কাজকর্ম কিছু নেই, সবারই ভালো করে বেড়াচ্ছে, বলো ঘরের কে বোনের মোষ তাড়ানো, ওই করে বেড়াচ্ছে। জীবাত্মা ঠিক তাই, ওর কোনো সম্পর্ক নেই এগুলোর সঙ্গে, ও আছে বলে দেহ লাফাচ্ছে, ইন্দ্রিয় লাফাচ্ছে, মন লাফাচ্ছে, ওই লাফানোটাকে মনে করছে এটা আমি লাফাচ্ছি, আমি লাফাচ্ছি, আমি লাফাচ্ছি। দিয়ে ওর যখন চোখে জল ইন্দ্রিয়গুলো, তখন এরও চোখের জল, ওর যখন মুখে হাসি এরও মুখে হাসি, এর মধ্যে এটা কি বন্ধন বলে, কারণ নিজে স্বরূপ জানে না। এখন আমার একজন পরিচিত বয়স্ক ভদ্রলোক ছিল, খুব শান্ত শিষ্ট, অত্যন্ত ভদ্রলোক, খুব শান্ত শিষ্ট, আর এত শান্ত শিষ্ট ওনার খুব সেন্সিটিভ মন। ওনাকে জানতাম, অনেক পরে দেখা হলো, উনি বলছেন যে কলকাতা একটা জায়গায় ছোট্ট বাড়ি টাড়ি করেছেন, তো ওখানে পাড়াতে একটা বড় লাইব্রেরি ছিল, ওখানে গিয়ে তিনি নিজের সেবা দিতে শুরু করলেন, লাইব্রেরিয়ানকে বলে চার ঘন্টা পাঁচ ঘন্টা করে উনি সেবা দিতেন, বইগুলো ঝাড়ছেন, অনুমতি নিয়ে সাজাচ্ছেন সুন্দর করে, উনি খুব মেথডিক্যাল লোক ছিলেন। তবে উনি একবার এক মাসের জন্য হরিদ্বার না কোথায় যাবেন, তো গিয়ে বলছেন যে আমি কিছুদিনের জন্য যাচ্ছি, তো একটু অসুবিধে হয়ে যাবে, তো লাইব্রেরি বললো তো যান না, তারপরে তো কোনোদিন দরকারই ছিল না, তো সেটা ওনার মন পুরো ভেঙে গেছে, মানে একবারে মনটা পুরো ভেঙে গেল, সে এমন মন ভেঙে গেল উনি আর জীবনে আর ওই লাইব্রেরির দিকে গেলেন না। আমার সঙ্গে দেখা হলো একদিন, আমাকে খুব দুঃখ করে বলছেন, দেখুন এতদিন ওখানে কাজ করলাম বড় কষ্ট হলো, উনি বললেন আপনার তো কোনোদিন দরকারই ছিল না। তারপর তখন বয়স আমার কম ছিল, আমার মুখ থেকে বেরিয়ে যাচ্ছিল, তো ঠিকই তো বলেছে, কি ভুলটা কি বললো, আরে আপনি তো নিজে গায়ে চড়ে গিয়েছেন, আপনাকে কে ডেকেছিল ওখানে, সে কোনো পয়সা দেয় না, অন্যেরিয়াম দেয় না, কিছু না, আপনার সময় কাটছেন আপনি গেছেন, আপনি আর থাকবেন না থাকবেন না, তার ভাই বাড়ি বয়ে গেছে। এই জগৎটা তাহাই, যতক্ষণ আপনি কারো দরকার পূর্তি করছেন ততক্ষণ আহা আহা আহা, যে দরকার পূর্তি করছেন বলে তোমার আমি ডেকেছিলাম তোমাকে, সব জায়গায় তাই, এভরিওয়ে তাই। এরকম অনেক চা চাপড় খাওয়ার পরে তখন বৈরাগ্য হয়, যে বলছেন যে এখন এই যে যারা ইন্দ্রিয়ের সঙ্গে আবদ্ধ এরা হলো বদ্ধ, কিন্তু যাদের ইন্দ্রিয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ইন্দ্রিয় নিজের মতো চলছে, উনি কিন্তু নিজের মতো, এটাকে বলে মুক্ত। এটা 14 নম্বর শ্লোকে বলছেন যে শিওর উইথ দ্য সংকল্প, যারা সংকল্পের বাইরে চলে গেছেন, আমরা সবকিছু সংকল্প নিয়ে করি, আমি খাবো, আমি আজকে ভাজা সবজি খাবো, আজকে আমি ঝোল ভাত খাবো, এই যে সংকল্প নিচ্ছেন,
যিনি জ্ঞানী পুরুষ মুক্ত পুরুষ ওর কোনো সংকল্প হয় না, যা এলো ওয়েল এন্ড গুড, চলে গেল চলে গেল, ইট ডাজন্ট কেয়ার। ইন্দ্রিয়গুলো নিজের মতো লাফাচ্ছে, ওর আর কিছু আসে যায় না। ইন্দ্রিয়গুলো বললে আজকে আমি মাছ ভাত খাবো, তুমি খাও, আমি তোমার সঙ্গে যোগ দিতে যাচ্ছি না, আমি মাছে জোগাড় করতে যাচ্ছি না, তোমার তোমার যদি কপাল থাকে তোমার সামনে আসে খাও, আনন্দ করে খাও, আমার কিছু আসে যায় না তাতে। কিন্তু আমি এখন ওইটার জন্যে যে যাবো, এখন টাকা জোগাড় করবো, আর ওই যে আবার মাছ কিনবো, মাছ ভাজবো না, আমাদের না হবে না। যে খুব সংক্ষেপে ওই যে বলছে না বৃন্দাবনে, খুব আমার খুব প্রিয় কাহিনী, যে রঙ্গনাথ মন্দির রূপ গোস্বামী ছিলেন, ওখানে তো রোজ ভিক্ষা করে রুটি নিয়ে আসতেন, ওটা খেতেন আর কৃষ্ণ নাম। তো ভগবান একদিন শ্রীকৃষ্ণ তাকে দর্শন দিয়ে বলছেন যে খাওয়া যাচ্ছে না, একটু লবণ যদি জোগাড় হয়। তো উনি খুব বিরক্ত হয়ে উনি বলে ঠিক আছে, তারও তিন বাড়ি গিয়ে একটু লবণ জোগাড় করে নিয়ে আসেন, ভোগে ওই শুকনো রুটি আর লবণ। আবার ভগবান কিছুদিন পরে বলছেন যে একটু যদি ঘি হতো, রুটি ঘি লবণ খেয়ে নিতাম। তো উনি হাত জোর করে বলছেন যে এর বেশি আমি পারবো না, আপনার এর বেশি যদি সেবা দরকার আপনি একটা বড় ভক্তকে জোগাড় করুন। তো তিনি ওই ত্রিবেন্দ্রাম না কোথায় ওখানকার রাজাকে স্বপ্ন দিলেন সাউদে, তিনি এসে রঙ্গনাথ মন্দির করলেন, যেখানে এসে এখন সারাদিন খালি ভোগই চলে। মুক্ত পুরুষ ঠিক এরকম, আমার দ্বারা হবে না, তুমি ভাই নিজের মতো একটা জোগাড় করে নাও, আমার দ্বারা হবে না, চলো। এই এটা আরো কন্টিনিউ করবো, আমরা নেক্সট ক্লাসে আবার করবো, জয়টা করবো।